ওয়েলকাম টু আফরিন্স হোম কিচেন। আজ আমি আপনাদের দেখাবো লইট্টা শুটকি ভুনা। কীভাবে লইট্টা শুটকি ভুনা করতে হয় আজ দেখে নিন। লইট্টা শুটকি ভুনা করা অত সহজ, আপনি ঘরে খুব সহজেই লইট্টা শুটকি ভুনা করে নিতে পারেন। আপনার প্রিয় মানুষের জন্য লইট্টা শুটকি ভুনা করবেন, দেখবেন সে অবশ্যই খুব খুশি হবে, খেয়ে ভালো লাগবে। সো দেখে নিন যে আমার লইট্টা শুটকি ভুনা করার জন্য কী কী উপকরণ। শুটকি 250 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কেজি, আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। সয়াবিন তেল 1 কাপ, পাকা টমেটো 3টি, হলুদ গুঁড়া 1টা চামচ, মরিচ গুঁড়া 1টা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ 6টি, রসুন বাটা 2টা চামচ, আদা বাটা 1টা চামচ, আর লবণ পরিমাণ মতো, আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। ব্যাস, লইট্টা শুটকির জন্য আমার এই উপকরণগুলো লাগে। আমি প্রথমে এই শুটকিগুলো কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটতে হয়, শুটকির মাথাটা ফেলে দিতে হবে। শুটকির মাথা কেটে নিতে হবে, সাথে সাথে আবার সাইডের যে অংশগুলো কেটে নিতে হবে, ময়লাগুলো মাছের, এগুলো আমি কেটে নিচ্ছি। শুটকির লেজাটাও কেটে ফেলে দিতে হবে। দেখুন আমি শুটকিটাকে কতটা ফ্রেশ করে নিয়েছি, এর সব আঁশগুলো ফোর ময়লা। শুটকিটা ফ্রেশ করার পরে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব, ছোট বলতে 1 ইঞ্চি সমান পিস করে কাটলেই হবে, আপনি এইটুকু পিস করে কাটতে পারেন। দেখুন আমি কত ছোট ছোট পিস করে নিয়েছি, শুটকিটা এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। আমি শুটকিটাকে টেলে নিব, একটি কড়াইতে আমি শুটকিটাকে টেলে নিব 5 মিনিটের মতো। এটাকে অল্প আঁচে টালতে হবে, অল্প আঁচ বলতে মিডিয়াম আছে আর কি, অতিরিক্ত বেশি আছে না, আবার একদম কম আছেও না। টানার সময় আপনি মনে রাখবেন যে সবসময় নাড়তে হবে, যদি আপনি রেখে চলে যান তাহলে নিচে পড়ে যাবে, তাই আমি দেখুন সবসময় নাড়ছি শুটকিটাকে, এভাবে নাড়ার উপরে রাখতে হবে। 5 মিনিট টালা হয়ে গেছে, এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিটের মতো আমি শুটকি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। বিশ মিনিট পর আমি শুটকিগুলোর পানি ঝরিয়ে নিলাম। এখন শুটকিটাকে খুব ভালোভাবে ধুতে হবে, 5 থেকে 7 মিনিটের মতো শুটকি ধুতে হবে, যতক্ষণ এর পানিটা বিচল বিচল ভাবটা না যাবে গা থেকে ততক্ষণ শুটকিটা ধুয়ে নিতে হবে। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। দুই তিন মিনিট কষানোর পরে আমি দেখছি আমার তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নেড়ে ঢেকে দিতে হবে, যতক্ষণ না টমেটোটা সিদ্ধ না হয় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে দেখি যে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই, অর্ধ সিদ্ধ হলেই হবে।
এখন আমি চুলাটা বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। এখন আমি সুটকিটা দিয়ে দিচ্ছি, সুটকিটা দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, 5-7 মিনিট। যত বেশি আপনি সুটকিটা কষাবেন তত বেশি ভালো হবে, তরকারি টেস্টি হবে। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আপনার কষানো হয়ে যাবে ততক্ষণ এভাবে নেড়ে নেড়ে কষাবেন। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, আমি প্রায় 10 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি, কারণ সুটকিটা যত বেশি কষাবেন আপনার তত ভালো লাগবে। এখন আমি কষানো হয়ে যাওয়ার পরে পানি আমি 250 মিলি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পানি দেওয়ার পর আমি চুলাটা আঁচ কমিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা বেশি কমানোর দরকার নেই, মিডিয়াম রাখলেই হবে। আর এর মাঝে একটু কাঁচামরিচটাও ছিটিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে আবার ঢেকে দিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখি আমার সুটকি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বাড়িয়ে দিয়ে একটু ভেজে দিব, পানিটাও কমে যাবে, একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলব। ব্যাস ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার লইট্টা সুটকি ভুনা। আর আমার লইট্টা সুটকি ভুনাটা আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন প্লিজ। সাবস্ক্রাইব করলে আমার সব নিউ রেসিপি আপনি ইজিলি পেয়ে যাবেন। ধন্যবাদ।